আমার ইউনিয়নের বেশিরভাগ রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, আর বাকি যেটুকু রয়েছে এবছর আমি বিজয়ী হলে সকল রাস্তাঘাটের উন্নয়ন শেষ হয়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন গৃহ মন্দির সহ সকল উন্নয়ন করব, শিক্ষা খাতের মান বাড়াবো এবং যাতে ইফতিদিন সহ মাদক নিরসনের জন্য, মাদকমুক্ত সমাজ করার জন্য আমি চেষ্টা করব এবং ডিজিটাল একটা ইনকর্পোরেশন হিসাবে কোটিয়াদি উপজেলার মধ্যে আসলে তাকে একটা অত্যাধুনিক পরিষদ হিসাবে যাতে করতে পারি সেই প্রত্যাশা করছি এবং সেই আশা করছি আমি যদি এবার বিজয়ী তাহলে সেটা আমি সফল করতে পারবো ইনশাআল্লাহ। এটি হলো বিভিন্ন সংঘাতের সৃষ্টি হয়, সংঘাতের সৃষ্টি আমরা চেষ্টা করি শতভাগী নিষ্পত্তি করার জন্য। আমার গ্রাম আদালত চালু আছে, গ্রাম আদালতের মাধ্যমে সব কিছু মীমাংসা করি। আমার ইউনিয়নে আমার জানা মতে তেমন কোনো কেস মামলা নাই, আর ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো মানুষ হয়রানি না হয় সেই মামলার মাধ্যমে যাতে না হয় আমি আমার পরিষদকে নিয়ে চেষ্টা করব নামিন আদালতের মধ্যেই যে সমাধান করে দিতে। ইউনিয়নে নাই, জল নাই, মাদক নাই, যদিও এই যে গাঁজা একটু আড্ডু করে এটা আমরা নাগালের বাইরে এটা আমরা দেখি না, দেখলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা করার জন্য এইসব ধরনের কোনো দুর্নীতি আসলে নাই আমার জানা মতো। এক রাস্তায় সোলিং ইটের সোলিং হয়ে গেছে, বাকি যেগুলি কাঁচা রাস্তা রয়েছে সেগুলি সংস্কার হয়ে যাবে, এক দুই বছরের মধ্যে সমস্ত উন্নয়ন হয়ে যাবে। আর বেশি সমস্যা হলো বর্ষাকালে এই যে মানুষের বাড়িঘর করে এই থাক বালি ইট নেওয়া এই রাস্তাগুলি বেশি খারাপ হয় আর কি বর্ষাকালে, আর এমনিতে ভালো আছে। আর ইটের সোলিং প্রায় 80% শেষ হয়েছে, আর 20% মতো বাকি আছে, আগামী এক বছর ইনশাআল্লাহ বাকি 2 বছর হয়ে যাবে আমাদের।